আর রাজ্যের মুকুট কেন বলা হয় জানেন? আর আপনি তাকে চালাচ্ছেন, কন্ট্রোলিং করতেছেন, তাকে নিয়ে ঘুরতে যাচ্ছেন, মৌজ মাস্তি করতেছেন, আপনি হচ্ছে রাজা। ও মাই গড, কুয়াশা, বেলা বাজতেছে 11টা, নদীর পাড়ে এখনো কুয়াশা। এই হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, কেমন আছেন আপনারা সবাই? আমি শীতের ভিতরে আছি আলহামদুলিল্লাহ। শ্বশুর বাড়ি থেকে বের হইলাম, মানে একটু বেশি খাওয়া দাওয়া করেছি, এই জন্য ডে ঘুরতেছে। আচ্ছা যাই হোক, গতকালকের আগের দিন রাত্রে আমি আসছিলাম শ্বশুর বাড়ি। যাই হোক, আসলে বাইকারদের মানে মুকুট, হেলমেট, এটা কেন বলা হয় জানেন? অনেকেরই প্রশ্ন থাকে যে মানে মুকুট কেন বলা হয় হেলমেটকে। আবার অনেকেই বলে যে হেলমেট পরলাম, একদম 110, 120, 130 আনলিমিটেড টানলাম, তাহলে অ্যাক্সিডেন্ট হবে না। মানে আসলে বিষয়টা ওই জায়গাতে না, বিষয়টা হচ্ছে অন্য জায়গাতে। অন্য জায়গাটা কোথায় আমি বলি আপনাদেরকে। হেলমেট যখন আপনি পরবেন, তখন আপনার সামনে একটা ভাইজর থাকে, অর্থাৎ এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে প্রোটেকশন গ্লাস আর কি, যেটা হচ্ছে আপনি যখন প্রাইভেট কারে উঠবেন অথবা বাসে উঠবেন, ড্রাইভারের সাথে যখন বসবেন অথবা ড্রাইভিং করবেন, তখন একটা জিনিস খেয়াল করবেন, আপনি মোটামুটি 70-80, 100 স্পিডে যদি একটা প্রাইভেট কার রান করেন, আপনি যদি সামনে বসে থাকেন, আপনি একদম স্পষ্ট দেখতে পারবেন সামনে কি হচ্ছে। বাসেও যখন বসবেন, তখন স্পষ্ট দেখতে পারবেন আপনি সামনে কি হচ্ছে। ঠিক তদ্রূপ আপনি 100 স্পিডে আপনি হেলমেট ছাড়া গাড়ি চালাবেন, দেখবেন আপনার সামনে কতটুকু আপনি স্পষ্ট দেখতে পারেন। আর হেলমেটে ভাইজন নামায় দিয়ে চালাবেন, তখনও দেখবেন যে কতটুকু আপনি দেখতে পারেন। ডেফিনেটলি আমাদের ভাইজরের চাইতে একটা প্রাইভেট কারের ভাই মানে গ্লাস অথবা মাইক্রোর গ্লাস অথবা বাসের গ্লাস কিন্তু পরিষ্কার। বিষয়টা মানে আমি পুরাটুকু ক্লিয়ার করতে পেরেছি কিনা আমি জানি না, তবে আপনারা খেয়াল করে দেখবেন যে 100 কিলোমিটার বেগে যদি একটা প্রাইভেট কার যায়, ওর সামনে সব কিছু আপনি দেখতে পারতেছেন একদম ক্লিয়ার। 100 কিলোমিটার বেগে যদি একটা বাস যায়, আপনি সামনে সব কিছু ক্লিয়ার দেখতে পারবেন। বাট একটা হেলমেট যখন পরে যাবেন, তখন আপনি তাদের চেয়ে মানে খুব যদি হয়ে থাকে খুব বেশি না, অল্প কিছু কম দেখতে পারবেন। কারণ হচ্ছে আমাদের হেলমেটের ভাইজরটা অনেক সময় অপরিষ্কার থাকে, আবার অনেক সময় এরকম শেকিং করে। তো এটার কারণে আপনি কিন্তু নিজের ভিতরে একটা কনফিডেন্স লেভেল পেয়ে যাবেন। দেখবেন প্রাইভেট কারওয়ালারা মানে ব্রেক করে ঠিকই, কিন্তু কখনো মানে ছেঁচড়ানোটা কম হয়, চাকা ছেঁচড়াই কম, তারা হকচকিয়ে যায় কম, তারা নিজেরা বুঝতে পারে যে না গাড়ি এই মুহূর্তে কন্ট্রোলিংয়ে আসছে, এই টাইপের কিছু একটা বিষয় ওই সাথে জড়িত থাকে। আর আমি যখন ব্রেক করব দুই চাকা এমনিতেই, তাই না, আমার কিন্তু ছেঁচড়ানোটা তাদের চাইতে 90% বেশি থাকে। কারণ কি, আমি হার্ড ব্রেক করা মাত্রই চাকা ছেঁচড়ানো এটা সম্ভাবনা থেকে যায়। তো যেহেতু চাকা ছেঁচড়ানোর সম্ভাবনা থেকে যায়, সেহেতু আমাকে ওইভাবেই ব্রেক করতে হবে এবং ওইভাবেই রাইড করতে হবে। আমি যেটা বলতে যাচ্ছি এবং যেটা বুঝাইতে যাচ্ছি, আপনার হেলমেটটা যখন মাথার ভিতর সঠিক আকারে আকার দিবেন, অর্থাৎ আপনি যখন হেলমেট পরবেন তখন একটু পরীক্ষা করবেন, মাথাটা এইভাবে এভাবে নাড়াবেন, দেখবেন মাথার সাথে সাথে মানে আপনার হেলমেটটা নড়ে নাকি মাথাটাই নড়ে, হেলমেটটা নড়ে না। যদি মাথার সাথে সাথে হেলমেটটা নড়ে, তাহলে আপনার হেলমেটটা সঠিক মাপের, মানে ইউনিভার্সাল এটাই এটা এটাকেই বলি আমরা, মানে এই সত্যতা যাচাই করে আর কি আমরা সামনের দিকে আগাচ্ছি আর কি। তো এটা হচ্ছে বড় কথা। আর যেহেতু মাথা যখন কাঁপবে না, তখন আপনি যখন মানে প্রায় 100 স্পিডে গাড়ি চালাবেন, তখন কিন্তু আপনার হেলমেটটা আপনার বডির সাথে অ্যাটাচ হয়ে যাবে, অর্থাৎ আপনার অনাকাঙ্ক্ষিতভাবে হেলমেট নড়াচড়া করবে না। বাতাসে যেমন জ্যাকেট পরলে যেমন এরকম উড়ে উড়ে ফতফত 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 করে
হেলমেটটা ওরকম উড়ে উড়ে এরকম এরকম নড়বে না, আর তখন আপনার সামনে ভিজিবিলিটিটা 100-এ 100 থাকবে, অর্থাৎ ওকে থাকবে। আর ওই সময়টা আপনি কিন্তু মানে খুব সুন্দরভাবে স্মুথভাবে রাইড করতে পারবেন। তো এই জন্যই বলে যে হেলমেট পরলে 90% অ্যাক্সিডেন্ট কমে যায়। এটা গেল হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণটা হচ্ছে, হেলমেট যখন মাথায় থাকবে শক্ত কিছু, আপনি পড়া মাত্রই সেটা ডানে পড়েন আর বামে পড়েন, আপনাকে 100% মাথার থেকে এই শোল্ডারের মানে আপনার শোল্ডারের কিন্তু শোল্ডার থেকে মাথার কিন্তু গ্যাপ প্রায় 3-4 ইঞ্চির মতো। আর এই 3-4 ইঞ্চি কিন্তু একটা যখন মাটিতে পড়বেন শোল্ডারটাকে পড়বে, পড়ার পরে ওই গ্যাপটা কিন্তু পূরণ করার মতো কিছু থাকবে না। আর যখনই পূরণ করার মতো কিছু থাকবে না, তখন মাথাটা গিয়ে সরাসরি আপনার মাটিতে লাগবে। আর যখন মাটিতে লাগবে, আমাদের গায়ের চামড়ার মতো কিন্তু আমাদের মাথার চামড়াটা মানে অতটা মোটা কিংবা পুরু না, যার কারণে আপনার হালকা একটু আঁচড় লাগলে দেখবেন নখ দিয়ে একটু ইয়া হইলেই মাথাটা কেটে যায়। তো যেহেতু নখের আঁচড়েই মাথা কেটে যায়, সেখানে রাস্তাতে বাড়ি খাওয়ার পরে আপনি কিভাবে মানে ধারণা করেন যে মানে মাথাটা ঠিক থাকবে? তো সেমভাবেই আর কি ইয়া হয়, রাস্তার উপর পড়া মাত্রই আপনার মাথাটা গিয়ে পড়ার সাথে সাথে আপনার মাথাটা ফেটে যাবে, অথবা কোনো না কোনো ইয়া হবে। এমনও তো হতে পারে যে আপনি মাথায় আঘাত পাইছেন, আপনি মস্তিষ্ক ওটা নষ্ট হয়ে গেছে, আপনার মস্তিষ্কে ঠিক মতো কাজ করতেছে না, আগের মতো কাজ করতেছে না, সেক্ষেত্রে কি করবেন? এই জন্য হেলমেটকে বলা হয় মানে হেলমেট পরলে আপনার হচ্ছে অ্যাক্সিডেন্টের সংখ্যা 90% কমে যায়। এটা হলো এই দুটা কারণে। আর রাজ্যের মুকুট কেন বলা হয় জানেন? রাজ্যের মুকুট বলা হয় হচ্ছে, এই বাইকটা কি আপনার না? এই বাইকটা যেহেতু আপনার, সেহেতু এটা হচ্ছে আপনার রাজ্য। আর আপনি তাকে চালাচ্ছেন, কন্ট্রোলিং করতেছেন, তাকে নিয়ে ঘুরতে যাচ্ছেন, মজমাস্তি করতেছেন, আপনি হচ্ছে রাজা। আর রাজার মাথায় যদি মুকুট না থাকে, তাহলে কি রাজাকে মানায়? যেহেতু প্রত্যেকটা রাজা আজ পর্যন্ত যত রাজাই মানে ইয়া করে গেছে না কেন, প্রত্যেকটা রাজাই কিন্তু মুকুট পরে রাজত্ব করে গেছে এবং মুকুট পরে মানে শাসন করে গেছে। আপনি এটাকেও সেমভাবেই শাসন করেন মুকুট পরে। এই জন্যে বলা হয় হেলমেট হচ্ছে রাজ্যের মুকুট, অর্থাৎ বাইকারদের মুকুট। তো অনেক কথা বলে ফেললাম, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।